আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সার্কেল রুগী মহোদয়, দূর এবং কাছের দেশ প্রবাসে যে যেখানে বসে এই মোহাম্মদপুর কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল দেখতেছেন, সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবর মতো সামনে হাজির হই স্বাস্থ্য বিষয়, রোগ বিষয়, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন ভেষজ, বিভিন্ন প্রাকৃতিক গাছগাছ আলোচনা করি। তাই তার দর্শক, আজকে আমরা জানাব মধুর উপকারিতা, মধুর গুণাগুণ, মধু খেলে কি হবে, পবিত্র কোরআনে মধুর সম্বন্ধে বলা হয়েছে। মধু এমন একটি ফাস্ট ফুড, সুপার ফুড, যেটা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরে এনার্জি সৃষ্টি হয়, হজম সমস্যা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দূর হয়। আজকে জানাব এ প্রাকৃতিক গুণ সম্বন্ধ এবং পবিত্র কোরআনে গুণাগুণ সম্বন্ধে বলা হয়েছে। মধু এমন একটি পদার্থ বা বস্তু, মৃত্যু ছাড়া সকল রোগে নিরাময় করতে পারে একমাত্র মধু। মধুর গুণাগুণ বলতে গেলে কথা শেষ হয়ে যাবে, বলা শেষ হয়ে যাবে না। মধুর অসংখ্য গুণাগুণ এবং গুণাগুণ যা আছে স্বাস্থ্যের জন্য সুরক্ষা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে এই মধু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত গুণাগুণের কথা আমরা অনেকেই অজানা। আজ আমরা আপনাদেরকে জানাবো, সকল দেশবাসীকে জানাবো মধুর কিছু গুণাগুণ, কার্যক্ষমতা এবং মধুর উপকারিতা সম্বন্ধে আপনাদের জানাবো। আপনাদের সামনে হাজির আছি আপনাদের ভাই, ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কলিকাতা হারবালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার হাফেজ কারী মোহাম্মদ মাহবুবুর রহমান। দর্শক, রোগ প্রতিরোধ স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য মধুর তুলনা নাই। মধুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ভেতর এবং বাইরে যেই কোনো ব্যক্তির আক্রমণ থেকে এবং শরীরে রোগ ক্ষমতার জন্য অত্যন্ত কার্যকর করে এই মধু। প্রাকৃতিক মধু, আল্লাহ তাআলা প্রদত্ত মধু, বিভিন্ন ফুল থেকে, ফল থেকে বিভিন্ন সময় বিভিন্ন মধু আমরা পেয়ে থাকি, সংগ্রহ করা হয় বিভিন্ন জিনিস থেকে আমরা মধু পেয়ে থাকি। এখন আসা হৃদরোগ, এই হৃদরোগে মধু কী কাজ করবে এর আজকে জানাবো আপনাদেরকে। যাদের হৃদরোগের সমস্যা, হাড়ে ব্লক আছে, বুক ব্যথা করে এবং হাড়ের সমস্যা কাটাতে আপনি অনেক কিছু বেছে বা চলতেছেন আপনি, তাদেরকে বলবো প্রতিদিন ঘুমানোর আগে এক চামচ মরি। মরি অনেকে চিনে, অনেকে চিনবেন না, এর মধ্যে জিরা দানার মতো মোটা মোটা করে, অনেকে সব হিসাবে আমরা জানি বা মরি আলাদা একটা চিকন চিকন, এই মরি এক চামচ পরিমাণ পাউডার করে গুঁড়ো করে এক চামচ মধুর সাথে পেস্ট করে যদি খেতে পারেন তাহলে হৃদরোগের ঝুঁকি কমে যাবে, ব্যথা বেদনা কমে যাবে এবং হৃদ রক্ষার জন্য বা হাড়ের জন্য অত্যন্ত কার্যকর করবে এই মধু। নাম্বার টু, ওজন কমাতে। অনেকে ডায়েট কন্ট্রোল করো, দৌড় জাপ করো, সাঁতার কাটো, ওজন কমাতে পারেন না, তাদেরকে দিতে পারে মধুর কার্যকরী ক্ষমতা ওজন কমানোর জন্য। যারা ওজন এবং পাকস্থলীর সমস্যা নিয়ে, বাড়তি ওজন নিয়ে খুব চিন্তিত আছেন বা থাকতেছেন, তাদেরকে বলবো যে মধুর ভারতী যে গ্লুকোজ তৈরি হয় যা মস্তিষ্কের সুগার লেভেল বেড়ে যায় এবং মেদ কমানো হরমোন নিঃসরণের জন্য রীতিমতো চাপ সৃষ্টি করে, যার ফলে সুগার তৈরিতে সক্ষম হয় সে মধু। এখন অনিদ্রা, অনেকের ঘুম হয় না, ভালো ভালো দামি ব্র্যান্ডে ওষুধ খেতেছেন, অনেক সময় দেখা যায় যোগ ব্যায়াম করেন কিন্তু ঘুম আসতেছে না, ওই সব ভাই বন্ধুদেরকে বলবো, ওই সব মা বাবাদেরকে বলবো মধু আপনার জন্য ঘুমের জন্য টনিক হিসেবে খেতে পারেন আপনারা, এত সুন্দর প্রাকৃতিক ঘুম আসবে যে না খেলে আপনারা বুঝবেন না। মধু যাদের অনিদ্রা ভুগতেছেন, শোয়ার সময় এক গ্লাস পানিতে দুই চামচ মধু মিশিয়ে যদি খেতে পারেন আরামের সহিত গভীর ঘুম আসবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে মধুর অপরিসীম ক্ষমতা। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা ডায়রিয়া কোষ্ঠকার দূর করে, আবার এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পানি পান করতে পারলে পানির সাথে মিশাইয়া তাল কুষ্ঠবতা এবং অম্লতা দূর করবে এই মধু। বিশেষ করে পাকস্থলী সুরক্ষা রাখার জন্য, পাকস্থলীর কাজকে আরো ত্বরিত করার জন্য জোরালো ভূমিকা পালন করবে এই মধু।
এর মধ্যে আছে হাইড্রোক্লিন অ্যাসিড, ক্ষরণ কমিয়ে দেয়, বলে অরুচি, বমি ভাব, বুক জ্বালা এগুলি দূর করতে সক্ষম হয় এই মধুতে। পবিত্র কোরআন শরীফে মধুর অনেক গুণাগুণ সম্বন্ধে বলা হয়েছে। বিভিন্ন হাদি বিশারদ, বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন ডায়েটিশিয়ানরা, বিভিন্ন ডাক্তাররা এই মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, প্রাকৃতিক মধু। তবে বাজারতে যে মধু আমরা পেয়ে থাকি এগুলো কখনো ভুলে খাবেন না, এই মধু উল্টা খাওয়ার থেকে উপকারিত ক্ষতি বেশি হবে। আপনি চোখে দেখে বাগান থেকে ফল থেকে মধু কাটা হয়, সংগ্রহ করা হয়, সেখানে মধু সংগ্রহ করবেন। এই সারা বাজার যে প্রাকৃতিক মধু বিভিন্ন দোকানে পাওয়া যায় এগুলো ভুলো কিনে খাবেন না আপনারা। বিশেষ করে মধু যে আমার শরীরে কত উপকারী তার একটি প্রমাণ পবিত্র কোরআন শরীফ ও হাদিসে আছে। মধুর অনেক গুণাগুণ, অনেকে আমাদের সম্পর্কে মধুর সম্পর্কে আমাদের প্রশ্ন করে কিভাবে খাবো, কেমনে খাবো, মধু যে অবস্থায় খান যেমনে খান। বিশেষ করে শীতকালে বাচ্চাদেরকে বয়স্কদের দিতে পারেন, এরা খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা ইনফেকশন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মধুর হাজার হাজার গুণাগুণ বলে শেষ করা যেমন দর্শক, সব ধরনের মধু কি ব্যবহার স্বাস্থ্য উপকারী? না, অবশ্যই না। মধু বাজার থেকে কখনোই কিনবেন না, বাজার যে মধু পাওয়া যায় সম্পূর্ণ ভেজাল। এই ভেজাল মুক্ত মধু পাওয়ার জন্য আপনাকে নিশ্চয় বিভিন্ন গ্রামগঞ্জে সংগ্রহ করতে হবে, আত্মীয় স্বজনের মাধ্যমে, বিভিন্ন চোখে দেখে আশেপাশে পাড়ায় মহল্লা বাগানে বিভিন্ন জায়গায় মধু চাক পাওয়া দেখা যায়। যখন কাটার সময় তখন কাটা সংগ্রহ করে আমরা যদি মধু সংগ্রহ করতে পারি এবং সেই মধু আমাদের কাজ করবে এবং শরীরে অন্য অন্য টক্সিনের কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন কমানোর কাজ করবে, এবং যারা রূপচর্চা কাজ করেন মধু পলেপ দিলে যেগুলো দাগ দূর হয়ে যাবে এবং বিভিন্ন কাজে শরীরের অসংখ্য শক্তি যোগাবে এ মধু। দর্শক, এই মোহাম্মদপুর কলিকাতা হারবালে আমরা সব সময় আপনাদের পাশে রেখে স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় কিছু কথা বলে থাকি। ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন, অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তা যার নয় সকল শুভের কামনা করে বিদায় নিল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।